আসসালামু আলাইকুম সম্মানিত কুয়েত প্রবাসী ভাই বোন, সকলকে স্বাগত জানাচ্ছি কুয়েতের আজ রাতের আপডেট। দর্শক, অক্টোবর মাসের 6 তারিখ, কুয়েতের ফিফথ রিং রোডে আজ এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট থেকে সর্বশেষ বার্তায় নিশ্চিত করা হয়েছে এক ব্যক্তি ইঞ্জুরি হয়েছে এবং তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। আমরা প্রতিদিনই কুয়েতে এই ধরনের দুর্ঘটনা দেখতে পাই। কুয়েতে ট্রাফিক বিভাগে বেশ কিছু পরিবর্তন এসেছে, বিশেষ করে জরিমানা সংক্রান্ত, সেই তথ্যটি আপনারা দেখে নেবেন। কুয়েত জুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক অভিযান অব্যাহত রয়েছে। কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় সর্বশেষ টুইট বার্তায় 24 জন প্রবাসীকে আটক করার একটি রিপোর্ট প্রকাশ করেছে। এই প্রতিবেদনে কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, কুয়েতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণের জনসাধারণ প্রশাসন 17টি পৃথক অভিযানে বিভিন্ন জাতীয়তার 24 জন প্রবাসীকে আটক করতে সক্ষম হয়। তাদের কাছে প্রায় 14 কিলোগ্রাম বিভিন্ন ধরনের মাদক এবং 1,432 মাদকের বড়ি, 6টি অস্ত্র, অ্যালকোহল জব্দ করা হয়েছে। বিক্রয় থেকে আয়ের পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয় মাদক পাচারকারী এবং তাদের প্রচারকদের নির্মূল করার জন্য প্রচেষ্টা অব্যাহত রয়েছে। সেই ধারাবাহিকতায় আজ এই অভিযানগুলো পরিচালিত হয়েছিল এবং এই সকল ব্যক্তিকে আটক করা হয়েছে। কুয়েতে অবস্থানরত বিভিন্ন জাতীয়তার প্রবাসী এবং কুয়েতি নাগরিকদেরকে কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আহ্বান জানানো হয়েছে, মাদকাসক্ত ব্যক্তি, মাদক তৈরিকারী ব্যক্তি এবং মাদকের ডিলার বা বিক্রেতা যে কোনো ব্যক্তিকে ধরিয়ে দিয়ে কুয়েত আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করুন। যে জন্যে কুয়েতের আইনশৃঙ্খলা বাহিনী 112 হটলাইন নাম্বার, পাশাপাশি 1-888-41-41, আমি আবারও বলছি 1-888-41-41, এই নাম্বারগুলিতে কল করে ধরিয়ে দেওয়ার জন্য। আপনারা অবগত রয়েছেন, আমরা এই তথ্যটি আগেও শেয়ার করেছি। যারা জেনেছেন তাদের জন্য ভালো, যারা জানেন না তারা জেনে নিন। সাম্প্রতিক সময় কুয়েতে এই ধরনের একটি ঘটনা ঘটেছিল, যখন একজন মাদকাসক্ত ব্যক্তি বা মাদক চোরাকার বাড়িকে কুয়েতের আইনশৃঙ্খলা বাহিনী আটক করেছিল। তখন সে তার রুমে থাকা আরও বাকি ব্যক্তিদেরকে ধরিয়ে দেয়। যখন আইনশৃঙ্খলা বাহিনী সেই ব্যক্তিদেরকে ধরে নিয়ে যায় এবং তদন্ত করে, তখন নিশ্চিত হয় যে মাদক চোরাকার বাড়ি বা মাদকাসক্ত ব্যক্তি যে তথ্য দিয়েছে এটি সম্পূর্ণ ফেক। সেই রুমে থাকা একজন ব্যক্তিও মাদকের সাথে যুক্ত ছিল না। কাজেই একবারে ক্লিয়ার, আপনার পাশে থাকা ব্যক্তি কি করছে, কোথায় যাচ্ছে, সে কি মাদকাসক্ত ব্যক্তি নাকি তার মাদকের সাথে সম্পর্ক রয়েছে, আপনি শনাক্ত করুন এবং এই ধরনের ব্যক্তিদেরকে পরিহার করুন। কারণ কুয়েতের সরকারের সিদ্ধান্ত অনুযায়ী মাদকমুক্ত কুয়েতকে একটি মাদক মুক্ত দেশ হিসেবে কুয়েতের সরকার দেখতে চায়। কুয়েতের বর্তমান প্রতিরক্ষামন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা আমাদের আগামী প্রজন্মের হাতে একটি মাদকাসক্ত দেশ দিতে চাই না। আর যে কারণে প্রবাসী এবং কুয়েতি নাগরিকদের সহযোগিতা আমাদের অনেক প্রয়োজন। ব্যাপারটা একবারে ক্লিয়ার, যুক্ত থাকুন আমাদের সাথে ইউটিউবে এবং ফেসবুকে। কুয়েতের এই ধরনের আরও অনেক অনেক ইম্পর্টেন্ট আপডেট দেখতে পাবেন।